একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে, ছেলে হারিয়ে গেছে, ছেলেকে দুশমন উঠিয়ে নিয়ে গেছে। এবার সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে দুশমন নিয়ে গেছে। রাসূল বললেন, তিনটা কাজ করবা। এক নম্বর, ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবা। দুই নম্বর, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। তিন নম্বর, ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। কয়টা সবক? কি কি? সুবহানাল্লাহ। কয়টা কাজ? এক নম্বর, আচ্ছা সাহাবি আল্লাহকে ভয় করার ব্যাপারে এটা কি কোনো সন্দেহ আছে? আরে তাওয়াক্কুল, তাকওয়ার তাওয়াক্কুল, আমাদেরকে বলছেন তাকওয়ার তাওয়াক্কুলকে ধরো, আর সাহাবা আমাদেরকে বলছেন তাকওয়ার তাওয়াক্কুল ধরো, আর তাকওয়ার তাওয়াক্কুল বানায় আল্লাহ কাছে তুই সাহাবা আল্লাহকে ধরে রাখ। বুঝলেন না কথা? আপনি ভাগের লাজ ধরছেন, সুটা সহজ না কঠিন? আপনি ভাগের লাজ ধরছেন, এবার সুটা কঠিন না সহজ না কঠিন? এবার ছুট ফেললে, আরে ছুটোস না তুই, কেন ছুটতাম? সাহাবা ইকরামকে বলেছেন তাকওয়া ইখতিয়ার করতে, না তাকওয়াকে বলেছেন সাহাবা ইকরামকে ধরতে, তাকওয়াকে বানিয়ে রব বলেছেন তোকে বানিয়েছি সাহাবাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন? এবার আর ছুটার কোনো সম্ভাবনা আছে? রাম করে কি কয়, ধর মজবুত করি, তো মাঝে মাঝে ছুটি যায়, মাঝে মাঝে কি? সাহাবি তাকওয়ার ব্যাপারে, তাওয়াক্কুলের ব্যাপারে তো কোনো সন্দেহ ছিল না। তাকওয়া তো তাকওয়া, সাহাবা কেমন কাছে লজ্জা পায়? তাকওয়া শব্দ সাহাবা কেমন কাছে কি পায়? আল্লাহ। এবার সাহাবি তো তাকওয়া তাকওয়া আছেই, তাওয়াক্কুল তো আছেই। সাহাবি ঘরে গিয়ে বললেন, বিবি রাসূল তো তাবিজ দিয়েছেন ছেলে ফিরার, তাকওয়া তাওয়াক্কুল আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবি নিজেও পড়লেন, বিবিও পড়লেন, পড়তে থাকলেন, পড়তে থাকলেন, 100 বার পড়ছে না? হ্যাঁ, আমরা করলে তো আমরা কেতাম 100 বার পড়ি। আমি যদি 100 বারও পড়তেন অনেক হইতো, অনেক হইতো। এই হাদিস সরাসরি আমি আব্বার কাছ থেকে শুনছি। আমার আব্বা বলছেন, আমাদেরকে মেসকাদে পড়িয়েছেন আব্বা, আল্লাহ কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেবেন, সেদিন হয়তো এই নিয়তেই পড়িয়েছেন যে কোনোদিন কেউ বলবে না যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে 99টা রোগের জন্য শেফা দিয়ে দিবে। আমার লা হাওলার কিতাব আছে, লা হাওলার উপর আমার লেখা কিতাব আছে, বাংলা ভাষায় লা হাওলার উপর কোনো কিতাব আমার এই দু চোখ দেখে নাই, আপনারা দেখতে পারেন, কিনবেন, কিনবেন, নিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ আপনাদের খতিবে 11টা কিতাব লিখছে, কটা কিতাব? পারলে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন যদি কইতাম একটা তাবিজ আছে আমার কাছে, এই তাবিজ দিলে আর করানো হতো না, ওটা 10টিয়া বেসে লাইন লাগাইতেন। রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। আমরা তাবিজ দেই কোথায়? বাইরে, বাইরে। রাসূল তাবিজ দিতেন কোথায়? সাহাবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকলেন, পড়তে থাকলেন, পড়তে থাকলেন। আমি এবার পড়েছি তাফসীরে কবীরে, এবার এবার এই হারামে পড়ছি আমি তাফসীরে কবীরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি বুঝছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাবিজ। নিজেও পড়লেন, বিবিও পড়লেন। তিন চার দিন পরে রাত্রেবেলা অন্ধকারে আয়েশা ছেলের আসসালামু আলাইকুম, বিবি বললেন মনে হয় আমাদের ছেলে চলে আসছে। দুজনে দরজা খুলে দেখলেন ছেলে দাঁড়িয়ে, ছেলের পেছনে 4000 উট, 40000 ছাগল। 4000 কি? 40000 কি? এত বড় বাহিনী পিছনে, ছেলেকে তো গলা গোলা আলিঙ্গন করলেন, গলাগুলি করলেন, আর বললেন প্রথম প্রশ্ন ছুড়ে দিলেন, এগুলো কি? খবরদার, এগুলো এ ঘরে আসবে না রাসূলকে জিজ্ঞেস করা ছাড়া। আমি বললো কি করতাম, ফুত তুই আইলে আস বালা, না আইলে না আয়, তুই এগিয়ে না আসো সচ্ছি। রাসূলকে জিজ্ঞেস করা ছাড়া এগুলোর কোনো সুরা হবে না। ফজরে রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে ফিরে আসছে, তবে সাথে এগুলো নিয়ে আসছে। আল্লাহ নবী বললেন, এগুলোর মাসআলা কি হবে এটা তো আমার জানা নাই, আমি তো জিবরীল অপেক্ষা করবো। কি? আমি তো জিবরীল কি করবো? এবার একটু পরে জিবরীল এসে হাজির,
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا رسول কে আল্লাহ তাআলা বল জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহকে ভয় করার হক আদায় করবেন আল্লাহ তাকে মুসিবত থেকে বের করেই ছাড়বেন সুবহানাল্লাহ আর কি লাগে এবার বলে ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ যে আল্লাহর উপরে ভরসা করে ফাওয়া হাসবু আল্লাহ তার জন্য যথেষ্ট হইছে নি দুটো হইছে নি হ্যাঁ হইছে নি মাসালা কি ছিল ويرزقه من حيث لا يحتسب الله تعالى তাকে ধারণার বাহির থেকে রিজিক দিয়ে দিবে যাও তুমিও খাও আমারও খাওয়াও যাও সুবহানাল্লাহ বলবেন তাকওয়া তাওয়াক্কুলের পুরস্কার কি সংকীর্ণতা কি করে দিবেন রাস্তা বের করে দিবেন আর কি করবেন বিনা হিসাবে রিজিক দিবেন সুবহানাল্লাহ এজন্য ওলামায়ে উম্মতকে বলছি গুনাহ ছাড়েন গুনাহ ছাড়েন ফেসবুকের গুনাহ ছাড়েন মোবাইলের গুনাহ ছাড়েন গুনাহ দিয়ে আমাদের বাঁচার রাস্তা নাই আমাদের বাঁচার রাস্তা গুনাহ ছেড়ে দিয়ে কি বলছি বলেন আমাদের আজ বাঁচার রাস্তা কি হ্যাঁ ফেসবুকে শুধু লিখে দিবেন এটা দিয়ে আপনি বেঁচে যাবেন হবে না এটা এই লিখতে গিয়ে যে গুনাহটা হয়েছে এটাও আযাবের কারণ আমি মনে বুঝাইতে পারিনি আপনি লিখতে গিয়ে যে গুনাহ করছেন লিখে ঢুক লিখা পর্যন্ত ঢুকতে ঢুকতে যে গুনাহ হয়ে গেছে এটাও আযাবের কারণ এবার লিখা পড়তে পড়তে যে গুনাহ হয়ে গেছে এটাও আযাবের কারণ কি তাহলে আযাব থেকে বাঁচার উপায় কি গুনাহ আর ভরসা কার উপরে করা ফেসবুকের উপরে ভরসা করবেন ভরসা কার উপরে করব আর কি করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার পড়বেন ডেইলি ওনার ডর একশো বার কয় না কি এই জন্য আমরা কি পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজ থেকে কমপক্ষে একশো বার ইনশাল্লাহ বলেন কতবার ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান এটা ইস্তিআনাতের সবচেয়ে বড় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালিমাতুল ইখলাস ফিত তাওহীদ لا حول ولا قوة إلا بالله إذا كلمة الإخلاص في الاستعانة سبحان الله إياك نعبد إذا لا إله إلا الله وإياك نستعين إذا لا حول ولا قوة إلا بالله سبحان الله أفوض أمري إلى الله إذا كلمة التفويض لا حول ولا قوة إلا بالله إذا كلمة التفويض وأنيبوا إلى ربكم وأسلموا له لا حول ولا قوة إلا بالله إذا كلمة الإسلام كلمة الاستسلام سبحان الله بوزن نتو অনেক কিছু কিন্তু আমি কি করব সময়ের কারণে আমি খালি কি এবারে পড়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আমিন আল্লাহ আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট বলেন না দুনিয়া কাথেও যাবে চিঠেও যাবে সেখানেই অনন্ত জিন্দেগি মৌতের সঙ্গে সঙ্গে এলান হবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন মৌতের সঙ্গে সঙ্গে এলান হবে দুনিয়াতে অনেক ভয় পেয়েছ এক এক নিউজে কলিজা পানি করে দিয়েছে এক এক নিউজে কলিজা কি করে দিয়েছে অনেক ভয় পেয়েছ আর ভয় নাই যাও সুবহানাল্লাহ বলবেন না আর এর বিপরীতে কি বলবে অনেক ভয় দেখিয়েছ এবার বুঝবা ভয় কাকে বলে কি অনেক ভয় দেখিয়েছ বলেন এবার বুঝবা ভয় কাকে বলে আল্লাহ ওয়ালাদেরকে কি বলবে অনেক ভয় পেয়েছ এবার দেখবা ভয়হীন জিন্দগি কি জিনিস আল্লাহ আমাদের দুনিয়া আখরাত সুন্দর করে দেন আল্লাহ আমাদের দুনিয়াকেও নিরাপদ করে দেন আখরাতকেও নিরাপদ করে দেন আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুলের হক আদায়ের তৌফিক দান করেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ফারুক আইএম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথচলা